মানে কাটছে মানে ধান দিয়ে পড়ে থাকতো মাটিতে, ওইটা কুড়াতি, আমার মামা ধান কাটছে। তারপর ওই ওইখানে এক জায়গায় দিয়ে নিয়েছিল আমার মা, সে ছিল আমার দাদুর তুল্য, তার হাতে দিয়েছিল, ওর হাতে দিয়েছিল বিয়ের মতো, বিয়ের মতো। হ্যাঁ, তার কিন্তু ছেলে মেয়ে বড় বড়, ওর ছেলে মেয়ে ছিল মনে, আমি অন্য কোনো জায়গা যাবো। তারপর ওইখানে আমাদের একটা মাসি থাকে, ওর মাসি খবর দিল আমার রসিককে। তোমাদের বেশ ভালো বন্ধন তৈরি হয়েছে নিজেদের মধ্যে, তুমি এই রসিকের কাছেই নাচছো, এই রসিকের আন্ডারেই নাচছো। তুমি নাচ শিখেছো কার কাছে? এই রসিকের কাছে। আপনি ইনাকে গড়ে পিটে মানুষ করে আপনার কাছে গেলেন কি করে? উনি দুঃখের কথা বললেন, আমার তো সেই যে ইয়ার যা দুঃখ সেই দুঃখ তো আমারও, মানে আমার মাসি ছিল, আমার মাসি খবর দিল, আমার যেটা নিজের বউ, আমি বউ কিনতে গেলাম, এই যেটা জিতা পূজা পার হলো, যেটা জিতা পূজা বলে বাঙালিদের, এই পূজাটা পার হলো, সেই সময় আমি আনতে গেছিলাম। আমার নিজের বউ বলছে, তোমার বউ তো আরো আছে, আমার সুজন দিকে বাবা এরকম।